আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মার্জিয়া রহমান, সহকারী শিক্ষক মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। আমাদের কবিতার নাম হচ্ছে মানুষ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিতার নাম মানুষ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। তোমরা দ্রুত বই খাতা নিয়ে হাজির হও এবং প্রয়োজনীয় তথ্যগুলো খাতায় লিখে রাখো। এখন আমি আসি কবি পরিচিতি নিয়ে, কবির জন্ম পরিচয়। কবি কাজী নজরুল ইসলাম 25 মে 1899 খ্রিস্টাব্দ 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। দেখো, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, লিখছি কবির জন্ম, লিখে নেও তোমরা। 25 মে 1899 খ্রিস্টাব্দ। এখন আমরা জানি কবির শিক্ষা জীবন। কবি ছেলেবেলায় লেটু গানের দলে যোগ দেন। লেটু গান হচ্ছে এক ধরনের লোকসঙ্গীত। পরে তিনি বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। এখন আসি আমরা কবির কর্মজীবনে। কবি 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করে করাচি যান। দেখো কত সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন, 1917 সালে। এটা তোমরা লিখে নিতে পারো। সেখানেই ওনার লেখালেখির আরম্ভ হয়। তার লেখায় তিনি সামাজিক অবিচার পরাধীনতার বিরুদ্ধে ছিলেন সোচ্চার, এই জন্য তাকে বলা হয় বিদ্রোহী কবি। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব, এক নতুন দিগন্তের উন্মোচন ঘটে। তিনি কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি গজল, খেয়াল ও রাগ প্রদান গান লিখে খ্যাতি অর্জন করেন। আরবি ফার্সি শাস্ত্রের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। মাত্র 40 বছর বয়সে কবি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর কবিকে বাংলাদেশে আনা হয় এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। এখন আসি আমরা সাহিত্যকর্মে। তিনি কী কী কাব্যগ্রন্থ লিখেছেন? অগ্নিবীণা, বিষের বাসি, সাম্যবাদী, সিন্ধু হিন্দু, ছায়ানট প্রভৃতি তার কাব্যগ্রন্থ। উপন্যাস হচ্ছে তার বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। তিনি আর অনেক গল্প লিখেছেন, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগুখরা প্রভৃতি। তিনি নাটক লিখেছেন, ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ইত্যাদি। প্রবন্ধগ্রন্থ যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, ধূমকেতু ইত্যাদি। তিনি অনেক পুরস্কারে ভূষিত হন, অনেক তিনি সম্মাননা পান। সেগুলি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগৎ তারিণী স্বর্ণপদক, ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ উপাধি, রবীন্দ্র ভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডি.লিট উপাধিতে ভূষিত করেন। বাংলাদেশ সরকার কবিকে 21 পদক এবং জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করেন। এই কবির জীবনাবসান হয় 29 আগস্ট 1976 সালে। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে পরিপূর্ণ জাতীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখন আমি কবির মৃত্যু লিখছি। কবির মৃত্যু হচ্ছে, মৃত্যু
29 আগস্ট 1976 খ্রিস্টাব্দ। আমরা এখন কবি সম্পর্কে অনেক কিছু তথ্য জানলাম, নিশ্চয় তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন কবিতায় যাওয়ার আগে আরেকটা কথা না বললেই নয়, এই কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসে, প্রায়শই আমরা দেখি জ্ঞানমূলক প্রশ্ন আসে যে এই কবিতার মানুষ কবিতাটির উৎস কি, অথবা মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা উত্তরে বলবো সাম্যবাদী। সাম্যবাদী। এখন চলো আমরা মূল কথায় যাই। কবিতা দেখো, কবিতা মানুষ কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আমরা বলতেছি গাহি সাম্যের গান, কবি বলছেন সাম্য। এখানে আমরা একটা শব্দ পেলাম কি, সাম্য। দেখো একটা শব্দ পেলাম সাম্য, সাম্য হচ্ছে সমতা। সাম্য সমতা বলছেন গাহি সাম্যের গান, আমরা সব মানুষ এক সমান। তাই কবি বলছেন গাহি সাম্যের গান, আমরা মানুষে মানুষে কবি কোনো ভেদাভেদ করেন নাই। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আরেকটা আমরা পেলাম শব্দ কি, মহিয়ান। মহিয়ান হচ্ছে অতি মহান, মহিয়ান অতি মহান। কবি বলছেন যে মানুষের চেয়ে বড় কিছুই নেই, মানুষ হচ্ছে অতি মহান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি। আমরা যে দেশে, যে কোনো দেশেই বাস করি না কেন, বিশ্বের অনেক দেশ আছে, আমরা সব দেশে বাস করি। যদি আমরা বাংলাদেশে বাস করি আমরা হচ্ছি বাঙালি বলি, কিন্তু আসলে আমরা কি মানুষ। আমরা চীন জাপান ভারত যে কোনো দেশে আমরা বাস করি, আমরা সবাই এক জাতি কি মানুষ জাতি। চায়না বললেও আমরা কি বলি, তারা মানুষ। নাই দেশকাল পাত্রের ভেদ, পাত্র হচ্ছে ধর্মের কোনো ভেদাভেদ নাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তার কোনো ভেদাভেদ নাই। অভেদ ধর্ম জাতি, অভেদ কোনো ভেদাভেদ নাই, আমরা জাতি হিসাবে এক জাতি মানুষ জাতি। সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, সব দেশে সবকালে সব সময় ঘরে ঘরে তিনি মানুষের, এক মানুষ আরেক মানুষের আত্মীয় এবং এক মানুষ আরেক মানুষের জাত। তারপর দেখো আছে পূজারি দুয়ার খোলো, ক্ষুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। এখানে আমরা কি পেলাম, পূজারি ক্ষুদার ঠাকুর দেবতার বর, পূজারি কি উপাসনাকারী, পূজারি হচ্ছে উপাসনাকারী। পূজারি উপাসনাকারী। আরেকটা শব্দ আমরা পেলাম বর, বর বর হচ্ছে আশীর্বাদ। বর হচ্ছে আশীর্বাদ। তাহলে আমরা কয়েকটা শব্দ পেলাম, দেখো তোমরা দ্রুত লিখে নাও। বলছেন পূজারি দুয়ার খোলো, উপাসনাকারী, আমাদের সকলের ধর্মগ্রন্থ আছে, আমরা সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার ধর্মগ্রন্থ আছে আলাদা আলাদা, এবং ধর্মের স্থানও আছে। যেমন মুসলমানদের আছে মসজিদ, হিন্দুদের আছে মন্দির, খ্রিস্টানদের আছে গির্জা, বৌদ্ধদের আছে প্যাগোডা।
এরকম। তাহলে মসজিদ মন্দির এগুলি মানুষের জন্য, সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। এখানে প্রথম কার কাছে যাওয়া হয়েছে? মন্দিরের পূজারীর কাছে। আমরা পূজারীকে অনেক সময় পুরোহিত বলি, তাকে বলা হয়েছে যে পূজারী দুয়ার খোলো, ক্ষুদা ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। ক্ষুদা ঠাকুর, ক্ষুধার্থ ব্যক্তিকে দেবতা জ্ঞান করা হয়েছে। ক্ষুধার ঠাকুর সে বাহিরে দাঁড়ায় আছে, তুমি তাড়াতাড়ি মন্দিরের দরজা খোলো। সে স্বপন দেখছে। এখন পূজারি কি করলো, স্বপ্নে দেখলো যে কে যেন বাহিরে দাঁড়ায় আছে, হয়তো কোনো দেবতা এসে দাঁড়ায় আছে। সে কী করবে, সে দরজা খুলবে, তার আশীর্বাদে, তার বরে আশীর্বাদে সে রাজা টাজা বা কোনো ধনী ব্যক্তি নিশ্চয় হয়ে যাবে। এই জন্য দ্রুত সে কী করলো, দরজা খুলে দিব, মন্দিরের দরজা খুলে দিল। তারপর দেখো আছে, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুদাই কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো সাত দিন। এখানে আমরা কি পেলাম, পান্থ। পান্থ হচ্ছে পথিক, পান্থ, পান্থ মানে পথিক। দেখো জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, জীর্ণ মানে কি, ছেঁড়া ময়লা কাপড়, জীর্ণ বস্ত্র। শীর্ণ খুব শুকনা হ্যাংলা পাতলা, শীর্ণ গাত্র মানে শরীর, গাত্র হচ্ছে শরীর। ক্ষুদাই কণ্ঠ ক্ষীণ, এত ক্ষুধা লাগছে তার, ক্ষুধাই তার শরীর, কণ্ঠ মানে গলার আওয়াজ খুব কম, ক্ষীণ ছুট হয়ে আসছে, কম আওয়াজ। সে ডাকিল পান্থ, সেই পথিক ডাকলো, দ্বার খুলো বাবা, বাবা দরজা খুলো, আমি সাত দিন যাবত কিছুই খাইনি। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। বুখারি ফুকারি কয়, বুখারি এখানে আছে, বুখারি বুখারি ক্ষুধার্ত ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি বলছে বুখারি। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে। যখন পুরোহিত বা পূজারী এসে দেখলো জীর্ণবস্ত্র শীর্ণ গাত্র একজন লোক দাঁড়ায় আছে, তা দেখিয়ে সে মন্দিরের দরজা বন্ধ করে দিল। তখন বুখারি ফিরে চলে, আবার সে সেখান থেকে চলে যায়। তিমির রাত্রি অন্ধকার রাত্রি, তিমির রাত্রি হচ্ছে অন্ধকার রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। সে চলছে অন্ধকার রাত্রি, আর সারা রাস্তা জুড়ে তার পেটের, ক্ষুধার্থ ব্যক্তির যে পেটের জ্বালা, যে জঠর জ্বালা, এটা বোঝাতে কবি বলছেন যে ক্ষুধার মানিক জ্বলে। তারপর দেখো বুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়। বুখারি ফুকারি কয়, ফুকারি মানে কি, চিৎকার করে, ফুকারি হচ্ছে চিৎকার করে, ফুকারি চিৎকার করে। বুখারি ফুকারি কয়, ওই মন্দির দেবতার, ওই মন্দির পূজারীর, ওই মন্দিরটা কার, পূজারীর দেবতা তোমার নয়। আমরা জানি যে সেই মন্দিরে কে থাকে, দেবতা বিরাজ করে, কিন্তু সে সেখানে গিয়ে সাত দিনের অনাহারিতে কোনো খাবার পায়নি, তাই সে বলতেছে ওই মন্দিরটা হচ্ছে কার, পূজারীর, তোমার না। মসজিদে কার শিনিয়া ছিল, অঢেল গুস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। কালকে এখন কোথায় যাচ্ছে সেই সাত দিনের বুখা ফাখা মুসাফির? দেখো মসজিদে কাল শিরিয়া আসিল, অঢেল গুস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। কালকে এখন সেই ক্ষুধার্ত সাত দিনের অভুক্ত মুসাফির সে কোথায় গেল, মসজিদে গেল। ঠিক সেদিন মসজিদে অনেকে শিরনি দিছিল, অনেকে মসজিদে অনেক সময় মুসল্লিদের নামাজিদের খাওয়ানোর জন্য অনেক কিছু দেন, মিষ্টান্ন পায়ে সেদিন দিছিল গুস্ত রুটি, সেই গুস্ত রুটি ছিল এবং অনেক বেঁচে গেছিল, সবাই খেয়ে দিয়ে অঢেল গুস্ত রুটি বেঁচে গেছে। সেটা মোল্লা সাহেব পেয়ে হেসে কুটি কুটি, উনি আনন্দ, অনেক আনন্দ পেয়েছেন, কারণ উনি পরে এগুলি খেতে পারবেন, ওনার স্বার্থ চরিতার্থ করতে পারবেন। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি বুখা ফাখা আছি আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা, বুখা আছো মর গু ভাগারে গিয়ে,
নমাজ পড়িস বেটা? এখানে কি করলো? এমন সময় কে আসলো? সেই মুসাফির আসলো, অভুক্ত মুসাফির। সে এসে বলল, সে আসলো তাই গায়ে আজারির চিহ্ন। আজারি হচ্ছে রুগ্ন। দেখো আজারি, রুগ্ন। আজারি হচ্ছে রুগ্ন। এমন সময় মুসাফির এলো গায়ে আজারির চিহ্ন, সে রুগ্ন অসুস্থ এরকম মুসাফির এলো। এসে সে খাবার চাইলো, বলে বাবা আমি বুখা ফাঁকা, আমি 7 দিন যাবত আমি কিচ্ছু খাইনি। কার কাছে চাইলো? মসজিদের মোল্লার কাছে। তেরিয়া হয়ে হাঁকিল মোল্লা, মোল্লা তেরিয়া মানে উগ্রভাবে, উগ্রভাবে চিৎকার দিয়ে বললো, তেরিয়া হয়ে মোল্লা উগ্রভাবে বলল, ভেলা হলো দেখি লেটা। ভালো শব্দের বিদ্রুপ করে বলা হয়েছে ভেলা, লেঠা মানে ঝামেলা বিপদ, ভারী ঝামেলা হইলো। বুখাস মরো গু ভাগারে গিয়ে, তুমি গিয়ে যেখানে গরু মরলে ফেলা হয় সেটা বলে গু ভাগার, সেখানে গিয়ে মরো। নমাজ পড়িস বেটা? তুই কি নমাজ পড়িস? সে কি বলল? বুখারি বলিল, দেখো সে বলল, বুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ, গুস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। বুখারি কি বলল? না বাবা। সে বলল, আমি নামাজ পড়ি নাই। মোল্লা জুড়ে তাকে ধমক দিয়ে বলল, তাহলে শালা, সে বকা দিল, সোজা পথ দেখ, গুস্ত রুটি নিয়ে সে মসজিদে তালা দিয়ে দিল। এই মুহূর্তে আমার একটি কথা মনে পড়ছে, একটি ঘটনার কথা। দেখো আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রতিদিন একজন মুসাফিরকে নিয়ে খানা খাইতে বসতেন। যথারীতি তিনি ওই দিন একজন মুসাফিরকে নিয়ে খানা খাইতে বসলেন, তাকে পাশে বসায় যত্ন সহকারে খানা দিলেন। যখন খাওয়া আরম্ভ করলেন সে সময় মুসাফির বিসমিল্লাহ বলে নাই বা আল্লাহর নাম নেন নাই। সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালাম একটু বিরক্ত বোধ করে রাগান্বিত হইলেন, তাকে ধমক দিয়া খাবার থেকে উঠাইয়া দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম মারফত ওহি পাঠালেন যে আমি এই মুসাফির এই ব্যক্তিকে এত বয়স পর্যন্ত আছে, বৃদ্ধ হয়ে গেছে, তা এই পর্যন্ত তাকে আমি খাবার আলু বাতাস এবং খাবার দিয়ে বাঁচিয়ে রাখছি, সে কোনো দিন বিসমিল্লা বলে নাই বা আমার শুক্রিয়া আদায় করে নাই। পরে জানা গেছে সেই মুসাফির ছিল ইহুদি। তাহলে এ থেকে বোঝা যায় ধর্ম কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ করে না। ধর্ম বলছে যে সবার উপরে কি মানুষ, মানুষকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। সময় আল্লাহ বলেন যে আমি তোমার দ্বারে গেছি, তুমি কি করো নাই, আমাকে খাবার দেও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দেও নাই। মানুষ বলবে আল্লাহ তুমি কখন আমার দ্বারে আসছো? আল্লাহ বলবেন যে ওই যে রুগ্ন ব্যক্তি বা মুসাফির যারা অভুক্ত ব্যক্তি যারা আসছিল খাবারের জন্য, তাদেরকে খাবার দিলে তুমি তাহাদের মধ্যে আমাকে পাইতে। এখন আসো পরের লাইনে আসা যাক। বুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। বুখারি কষ্ট পেয়ে, সে ব্যক্তি মুসাফির বুখারি ব্যক্তি সে কষ্ট পেয়ে বলে এবং চলতে চলতে বলে, 80টা বছর কেটে গেল প্রভু আমি ডাকিনি তোমায় প্রভু, আমার বয়স কি 80 বছর। সে কষ্ট পেয়ে বলছে, এই এত বছর কেটে গেছে আমি তোমায় কোনো দিন ডাকিনি, কিন্তু তারপরেও তুমি আমার ক্ষুধার অন্ন বন্ধ করো নাই, তুমি আমাকে ভালো মন্দ ভাত ভাত কাপড় দিয়েছো, রুটি দিয়েছো, তুমি আমার ক্ষুধার অন্ন, আমাকে চলাফেরা শক্তি দিয়েছো, কোনো কিছুই আমার তুমি বন্ধ করো নাই। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। তাই বুখারি ব্যক্তি সেই মুসাফির সে কষ্টে বলে যে তবে মসজিদ, এখন মসজিদ মন্দিরে মানুষের কোনো দাবি নাই। কি আমরা জানি যে মসজিদ মন্দিরে সব মানুষের এক সমান দাবি, সব ধর্মের মানুষেরই এক সমান দাবি, সেই মসজিদ মন্দিরে কোনো মানুষের দাবি নাই। মোল্লা আর পুরোহিত, মোল্লা পুরোহিত তার সকল দুয়ারে তালা লাগাই দিছে,
সেখানে আমরা জানি যে সেখানে আল্লাহর ঘর, সেখানে আল্লাহ বাস করেন, সেখানে দেবতা বাস করেন। সেখানে গেলে মানুষ কি সাহায্য পায়, মসজিদের মোল্লা পুরোহিতরা মানুষকে সাহায্য করে। কিন্তু এখানে ঠিক তার উল্টোটা, স্বার্থন্বেষী এবং সমাজে তারা নিজেকে জাহির করার জন্য শুধু আল্লাহর এবাদত করে, নিজেকে শুধু মানুষকে দেখানোর জন্য আল্লাহর এবাদত করে, তারা আল্লাহকে খুশি করার জন্য করে না। সেখানে সে গিয়ে তাই খাবার পায়নি, কুথা চেঙ্গিস, গজনী মামুদ, কুথায় কালাপাহাড়, ভেঙে ফেলে ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। এখন কবি বলছেন চেঙ্গিস, কুথা চেঙ্গিস, চেঙ্গিস খান শক্তিশালী যোদ্ধা, সে চেঙ্গিস খান কোথায়, তাকে ডাকছেন কবি। গজনী মামুদ, গজনী সুলতান মাহমুদ, তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করে ধ্বংসলীলা চালিয়েছিলেন। এখানে একটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? দেখো সুলতান মাহমুদ ১৭ বার ভারতবর্ষ আক্রমণ করেন। এটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের একটা উত্তর। তাহলে সেই সুলতান মাহমুদ কালাপাহাড়, যার প্রকৃত নাম হচ্ছে রাজচন্দ্র, রাজকৃষ্ণ অথবা রাজনারায়ণ, তিনি জানা যায় তিনি ব্রাহ্মণ ছিলেন এবং পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, অনেক দেবালয় ধ্বংস করেন। এই জন্য সেই শক্তিমান বীরদের ডাকা হয়েছে যেন সেই মসজিদ মন্দিরের তালা ভেঙে ফেলে। তারপর দেখো ক্ষুদার ঘরে কে কপাট লাগায় কে দেই সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুরি শাবল চালা, হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহি স্বার্থের জয়। এখানে বলছেন যে ক্ষুদার ঘরে, আল্লাহর ঘরে, দেবতার ঘরে কে কপাট লাগায়, কে দরজা দেয়, কে সেখানে তালা দেয়, ক্ষমতা কার এত বেশি আল্লাহর ঘরে দরজা দেওয়া, তালা দেওয়া, সব দ্বারে খোলা রবে। এখানে সব ধর্মের মানুষের জন্য, সব ভিক্ষুক মুসাফির সবার জন্য এটা, সবার দরজা খোলা থাকবে। এই জন্য বলছে চালা, হাতুরি শাবল চালা, শক্ত হাতুরি এবং শাবল, লোহার তৈরি এক ধরনের অস্ত্র, এগুলো দিয়ে তালা ভাঙা যায়, দরজা ভাঙা যায়, সেটা বলছেন কবি যে হাতুরি শাবল চালা, সেটা ভেঙে ফেলো, ভজনালয়ের সেই মন্দির মসজিদের দরজা ভেঙে ফেলো। হায়রে ভজনালয়, তাছে হায়রে উপাসনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহি স্বার্থের জয়, তোমার মিনারে ভণ্ড চড়ে কী করছে, সে স্বার্থে জয় গান করছে। আসলে এখানে কবি কি বলতে চেয়েছেন, মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সব মানুষ এক এবং অভিন্ন, আমরা কোনো সময় কোনো ধর্মের মানুষকে আলাদা করব না, কোনো ধর্মের মানুষকে আমরা অন্য চোখে দেখব না, আমরা মানুষে মানুষে কোনো ভেদাভেদ করব না, আমরা সব মানুষকে সহযোগিতা করব এবং ইসলামও সেই কথাই বলে। তাহলে বলতে পারি যে একসাথে বাঁচি আর একসাথে মরি, এসু বন্ধু মানুষে মানুষে সব ভেদাভেদ ভুলে এ জীবন সুমধুর করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, নিরাপদ থেকো, সবাইকে ধন্যবাদ।